তেখেতে আসলতে সর্বকালর সর্বব্যর্থ মুখ্যমন্ত্রী বলে পরিচিত হয়েছে। গৃহ বিভাগের দায়িত্ব থাকি এজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী বলে এজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী হয়ে আগতে তেখেতক আমি সকলে রাইজে হীরা বলে ভাবিছিল, কিন্তু শেহতীয়াকৈ এই হেড স্পিচের জড়িয়ে আমি গম পালো তেখেতে আসলতে কোনো মুখ্যমন্ত্রীর যোগ্য নহয় আর সর্বকালের সর্বব্যর্থ মুখ্যমন্ত্রী বলে তেখেতে পরিচয় দিছে। আর তেখেতর এই ঘৃণা বিয়পা রাজনীতি বন্ধ করব লাগে, নহলে আমি ইয়ারপরাই সংগ্রাম পরিষদে সকিয়ে দিছো। তেখেতে একদম স্পষ্ট ভাষাত কই দিছো যে আমিও কিন্তু কোনো পর্যায়ে মিয়াই দেখাই দিব, মিয়াই যে কাম করিব পারে, মিয়াই যে কষ্ট করিব পারে, মিয়াই যে খেতি নিগাব পারে, মিয়াই সবজি করিব পারে, মিয়াই কিন্তু দেখাই দিব। আপনি কোনো কারণত, আমি ভারতীয় নাগরিক, আমি বৈধ ভারতীয় নাগরিক, আমার উপযুক্ত নথিপত্র আছে, আপনি আমার ক্লিন করে দিব, গুয়াহাটির ক্লিন করে দিব, তেনকা ধরনের কথা কব পারা, আপনি সংবিধান বিরোধী কথা কব পারা। আজি আপনি সাংবিধানিক পদত থাকি সংবিধান বিরোধী কথা কোয়ার আপনার অধিকার নাই। আপনি এজন মুখ্যমন্ত্রী, সবরে মুখ্যমন্ত্রী, আপনি আপনি ভেদ ভাত করব নয়, আপনি সকলকে সমসকে চাব লাগবে। গতি আমি শেহতিয়াকে একেবারে স্পষ্ট করে দিছো, আমিও তেখেতক চাই লম তেখেতে গুয়াহাটির কেনকাকে মিয়া ক্লিন করে, আমি আমার কর্মর জড়িয়ে পরিচয় দিয়ে তেখেতক দেখাই দিম।